ঢাকা টেস্টের দিনে শুরুতে যেখানে দরপাকর শুরু হয়ে যায় বাংলাদেশের, তখনই সেই কাদের কিনারা থেকে দলকে টেনে তুলে আনলেন নিটন ও মুশফিক। অথচ কয়েকদিন আগেই সভাপতি পাপন মুশফিক সম্পর্কে ইঙ্গিত দিয়ে তাকে টেস্ট থেকে সরে যেতে বলেছিলেন, সেই মুশফিকই আজ ভরসা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। টানা দুই টেস্টে দুই সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক বুঝিয়ে দিয়েছেন সে এখনও মিস্টার ডিপেন্ডেবল। পাপন কি জানে মুশফিকের বিকল্প তৈরি না হলেও পাপনের বিকল্প তৈরি হয়েছে?